হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালোই আছেন, আমিও ভালো আছি। পিবি ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। আজকের মূলত যে টাইটেল ভিডিও দেখতে পেয়েছেন সেটি হলো, দেখতেই পাচ্ছেন গাইস, আপনাদের সামনে তুলে ধরা হয়েছে একটি অ্যাম্পলিফায়ারের মেশিন, যেটা হচ্ছে 50 ওয়াটের। এতে কি আইসি ইউজ করা হয়েছে, কত কি ট্রান্সফরমার ইউজ করা হয়েছে আপনাদেরকে সব ডিটেলসে জানাবো। দয়া করে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন কত কি ইউজ করা হয়েছে। গাইস, যে কথা না বললেই নয়, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। চলুন এবারে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো গাইস, দেখতেই পাচ্ছেন এখানে একটি ট্রান্সফরমার ইউজ করা হয়েছে। এই ট্রান্সফরমারটা হচ্ছে 12012 ট্রান্সফরমার, 3 অ্যাম্পিয়ারের। আর এখানে আরেকটি আছে সাপ্লাই বোর্ড। সাপ্লাই বোর্ডে দুটি ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। একটি ট্রানজিস্টার হচ্ছে 7805, একটা ট্রানজিস্টার, আর একটি ট্রানজিস্টার দেখতে পাচ্ছেন এই ট্রানজিস্টারটার এ হচ্ছে 7808। এই দুটি ট্রানজিস্টার ইউজ করা হয়েছে সাপ্লাই বোর্ডে। এতে আরেকটি আইসি ইউজ করা হয়েছে, ভালো করে দেখবেন আইসি ইউজ করা হয়েছে, সেটি হলো 17324 একটি আইসি ইউজ করা হয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছেন দুটো 12 ভোল্টের সকেট। এই 12 ভোল্টের সকেটটা আমরা এখনও কানেকশান করিনি গাইস, দেখতে পাচ্ছেন। আর একটি এই পিছনে দেখে নিন, একটি পিছনে এই সকেটটাই ইউজ করা হয়েছে এখানে লাইন আউট করার জন্য। এই দুটো লাইন আউট আর এই 4টি পিন হচ্ছে লাইন ইন করার জন্য। এইটি এই সকেটটার নাম হচ্ছে RCA সকেট। যে কোনো মার্কেটে বা দোকানে গিয়ে বললে দিয়ে দেবে RCA সকেট বললে। এই সকেটটা ইউজ করা হয়েছে, আর ইউজ করা হয়েছে দুটি স্পিকার, বুঝতে পাচ্ছেন যে মানে স্পিকার কানেকশান হবে, দুটি সকেট ইউজ করা হয়েছে। এবারে চলে আসি মেন কথায়, যে অ্যাম্পলিফায়ারে কত আইসি ইউজ করা হয়েছে। অ্যাম্পলিফায়ারে আইসি ইউজ করা হয়েছে 1557 আইসি ইউজ করা হয়েছে। আর কন্ডেন্সার আছে এখানে, একটি বড় কন্ডেন্সার আছে, সেটা হচ্ছে 25 ভোল্টের, ওটা 4700 UF। আর ডায়োড ইউজ করা হয়েছে 5408। আর এই অ্যাম্পলিফায়ারে আর একটি ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। এই ট্রানজিস্টারের মানটা হচ্ছে 47। গাইস, এবারে সামনে দেখে নিন, এখানে একটি এলইডি ইউজ করা হয়েছে। আর এটা পাওয়ার অন অফের সুইচ, পাওয়ার অন অফের সুইচ যে মেশিনটা চালু হওয়ার জন্য। আর এখানে একটি ফিউজ ইউজ করা হয়েছে। আর পিছনে দেখে নিন একটি, এই যে 220 দিয়ে কারেন্ট দেওয়ার জন্য কারেন্টের সাপ্লাইয়ের কেবেল ইউজ করা হয়েছে। আর একটি, এটা ভালোভাবে বুঝতে পারছেন, MP3 যে MP3 USB ব্লুটুথ এখানে অনেক সব আছে, এখান থেকে মানে গান কানেক্ট করে বাজাতে পারেন। আর এইখানে দেখবেন এখানে দুটি USB সকেট করা হয়েছে, এখানে দুটি USB সকেট, একটা হচ্ছে এখান থেকে ফোন চার্জও হবে এবং এই USB-তে দিলে গানও চালাতে পারবেন এবং ফোনও চার্জ হবে। আর ভলিউমগুলো ইউজ করা হয়েছে 100K, মানে ভলিউম বেস টেরিবেল সব 100K ইউজ করা হয়েছে। সব অ্যাম্পলিফায়ার এখানে যোগ হয়েছে, দেখতেই পাচ্ছেন সব। আর এই অ্যাম্পলিফায়ারের কানেকশানটা পুরো সব খুলে ভালোভাবে ফিটিং করে দেখাবো আপনাদেরকে। আপনারা হয়তো এখন বুঝতে নাও পাচ্ছেন, আপনাদেরকে দেখাবো ভালোভাবে যে কীভাবে কানেকশান করবেন। যা শুধু বলে দিলাম যে কী কী আইসি ইউজ করা হয়েছে, ট্রানজিস্টার ইউজ করা হয়েছে। গাইস, এটাও আপনারা ঘরে বানাতে পারবেন কম টাকার মধ্যেই। তো গাইস, আজকে এ পর্যন্তই, আবার একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পিবি ইলেকট্রিক্যাল চ্যানেলের সাথেই থাকবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে
অসংখ্য ধন্যবাদ জানাই।